আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত প্রিয় বায়ু বোনেরা আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা যারা আরব দেশে নতুন এসেছেন যারা আরব ভাষা শিখতে চান তাদের জন্য আমি আজকে কিছু শব্দ নিয়ে আমাদের আজ শব্দ থেকে বাক্য রচনা করে আজকের পর্বটি সাজিয়েছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তো যে স্ক্রিনে আপনারা যে শব্দগুলো দেখতেছেন সেগুলো দিয়ে আমি আজকে আপনাদেরকে বাক্য গঠন করে শিখাবো তো বন্ধুরা সবার কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফার্স্ট বেল আইকনটি ফ্রেশ করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর অল নোটিফিকেশন অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও আমাদের ভিডিওগুলো দেখতে পারে এবং শিখতে পারে তো শুরু করব আমাদের আজকের ভিডিও আমাদের প্রথম শব্দ ছিল লো এসেমা লো এসেমাত শব্দের অর্থ হচ্ছে দয়া করে অথবা এইদের শুনুন অথবা কারো দৃষ্টি আকর্ষণ করতে আপনি এই কথা বলতে পারেন দয়া করে একটু সরেন তো ওখানে আপনি একটু বলতে পারেন লো এসেমাত অখের সোয়াইয়া লো এসেমাত হচ্ছে দয়া করে ওয়াখের মানে হচ্ছে সরা শোয়াই হচ্ছে অল্প বা একটু দয়া করে একটু সরেন লো এসেমাত অখের সোয়াই জারেদা জেরেদা শব্দের অর্থ হচ্ছে খবরের কাগজ খবরের কাগজ পত্রিকা বা পত্রিকা অফিসটি কোথায় ওয়ে না মকতবাহ ওয়ে না মকতব অল জরেদা মানে হচ্ছে খবরের কাগজ বা পত্রিকার অফিসটি কোথায় ওয়ে না হচ্ছে কোথায় মক্তব হচ্ছে অফিস অল জরেইদা হচ্ছে নিউজ পেপার অথবা খবরের কাগজ বা পত্রিকা সেহা সেহা শব্দটির অর্থ হচ্ছে শরীর বা স্বাস্থ্য শরীর স্বাস্থ্য তো আপনার অনেক সময় আপনি কাউ কোনো শব্দকে যদি জিজ্ঞেস করতে চান বা আরবিকে জিজ্ঞেস করতে আপনার স্বাস্থ্য কেমন বা শরীর স্বাস্থ্য কেমন তাহলে এইভাবে জিজ্ঞেস করতে পারেন কেফ সে তাক মানে হচ্ছে তোমার শরীর স্বাস্থ্য কেমন কামোস কামোস শব্দের অর্থ হচ্ছে অভিধান এটা আরবি টু বাংলা অভিধান হা দা আরবি মিন বাঙ্গালিয়া হা দা কামোস অ্যাল আরবি মিন বাঙ্গালিয়া হাদা দা হচ্ছে এটা কামোস এল আরবি মানে হচ্ছে আরবি ডিকশনারি মিন বাঙ্গালিয়া বাংলা থেকে আরবি মালুমাত মালুমাত শব্দের অর্থ হচ্ছে তথ্য আমার এই বিষয়ে তথ্য দরকার যদি আপনার কোনো বিষয়ে তথ্য দরকার বা জানা দরকার তখন আপনি এভাবে বলতে পারেন আনা আবগা মালুমাত অথবা তালিমাত ফি হাদল মৌদু। অ্যান আফগা হচ্ছে আমার লাগবে মালুমাত হচ্ছে তথ্য ফি হাদ আল হচ্ছে এই বিষয় মৌধু হচ্ছে বিষয় ফি হাদ মানে হচ্ছে এই মৌদু হচ্ছে বিষয় যে কোনো বিষয়কে আর যে গাব্বারা গাব্বারা শব্দের অর্থ হচ্ছে দুলাযুক্ত বা দুলাবালুতে ভরা এই রাস্তাটি দুলাযুক্ত হা হাদা তরেক গাব্বার হা দা মাকতাব গাব্বার অফিসটিতে বা ভরা এই তো রাস্তাটিতে দুলাবালিতে ভরা মানে হচ্ছে গাব্বারা শব্দের অর্থ হচ্ছে দুলাযুক্ত মিস্তাজাজল মিস্তাজ শব্দের অর্থ হচ্ছে তাড়াহুড়া করা বা বেশি একটু রাইফের লোক তাড়াহুড়া করা তুমি তাড়াহুড়া করছো কেন লিস ইন তা লিস ইন তা মস্তাজিল তুমি তাড়াহুড়া করছো কেন তাড়াহুড়া শব্দটা অর্থ হচ্ছে মস্তাজল বা ব্যস্ত এইটার ক্ষেত্রে অনেক সময় মশগুলকে ব্যস্ত বলে কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় ব্যস্ত বোঝায় যে হ্যাঁ আনা ইন দি মানে হচ্ছে আমি তাড়ায় আসি বা ব্যস্ত আসি আলা মেহলাক আলা আহ মেহলাক অর্থ হচ্ছে সাবধান সাবধান হচ্ছে আলা মেহলাক অনেকে এভাবে বলে ইনতেবে বে এভাবে বলে সাবধানে হাটেও গাড়ি আসছে এমসি আলা মেহলাক যা সেয়ারাহ এমসি হচ্ছে হাটা আলা আলামেহলাক হচ্ছে সাবধানে যা হচ্ছে আশা গাড়ি হচ্ছে সেয়ারা এমসি আলামেহলাক গাড়ি আসছে এমসি আলামেহলাক যা সেয়ারা মানে হচ্ছে সাবধানে হাটো গাড়ি আসছে দামান দামান শব্দের অর্থ হচ্ছে গ্যারেন্টি গ্যারান্টি যে কোনো জিনিসের গ্যারান্টিকে বলা হয় দামান এটার দুই বছরের গ্যারান্টি আছে আপনি যখন কোনো কিছু বিক্রি করবেন যদি তার আপনি গ্যারান্টি দিতে চান কাস্টমারকে বোঝানোর জন্য তখন আপনি বলতে পারেন যে হাজার ফি দামান সেনাতিন সানাতিন অথবা এতনাইন সানা এইভাবে বলতে পারেন সাব সাব শব্দের অর্থ হচ্ছে কঠিন যেমন কোনো কিছু আপনার জন্য করা কঠিন তো আপনি সেভাবে কীভাবে বললেন যে এটা কঠিন বলতে পারেন হ্যাঁ দা সাব মানে হচ্ছে এটা কঠিন এই কাজটি খুব কঠিন হ্যাঁ দা সকল সাব মাররা হ্যাঁ দা সকল সাব মাররা মানে হচ্ছে এই কাজটি খুব কঠিন রেজা রেজা শব্দের অর্থ হচ্ছে ফেরত ফেরত আমি ফেরত দিয়ে দেব আমি ফেরত দিয়ে দিব হয়তো আপনি কাউকে বললেন যে আমাকে একটা জিনিস দেন আমি পরে ফেরত দিয়ে দিব যেমন আয়না হ্যাজ্জা দেন আমি পরে ফেরত দিয়ে দিব যদি আপনি কাউকে বলেন যে আমাকে পাঁচশো টাকা দেন আমি পরে ফেরত দিব আর তিনি খামসা খামে আনা রেজা বা দেন মানে হচ্ছে আমি পরে ফেরত দিব মাহাসাল ফাইনি মাহাসাল শব্দের অর্থ হচ্ছে ফাইনি আমি নতুন ফাইনি আনা মাহাসাল টু জদিদ আনা মাহাসল জদিদ হয়তো আপনি কোনো কিছু খুঁজছেন কেনার জন্য ফোরআটা কিনে নিয়ে এসেছেন তখন আপনি বলতে পারেন যে আনা হাসল তো জদিদ খোফ খোফ শব্দের অর্থ হচ্ছে বয় করা বয় পাচ্ছ কেন লেস খোফ লেস খোফ বয় পাচ্ছ কেন বয় পেও না লাত খোফ লাত খোফ বয় পেও না খোপ শব্দের অর্থ হচ্ছে বয় বা ডর বয় পাচ্ছ কেন লেস খোফ বয় পেও না লাত খোফ যদি আপনাকে কেউ বলে যে তুমি বয় পাচ্ছ কেন বয় কি উস্কুত উস উস অথবা উস্কুত অনেক সময় সংক্ষেপে উস বলে থাকে सुप करो अथवा कथा उसको थस्कुत उसको उसकुप इन, उसकुत एन्ता तमी करो उसको माफी माफिक कलाम अथवा लत्कला म सप करो कथा नस्कुत माफिकलम म कथा बोलो न নাসিব নাসিব শব্দের অর্থ হচ্ছে ভাগ্য এটা আমরা জানি আমাদের বাংলা ভাষা আমরা বলে যে আমার নসিবটা খারাপ মানে হচ্ছে আমার ভাগ্যটা খারাপ এটা তোমার ভাগ্য হ্যাঁ দা নসিব হ্যাঁ দা অথবা এবার বলতে পারেন যে হ্যাঁ দা এটা তোমার ভাগ্য নসিব দৌয়ার দৌয়ার শব্দের অর্থ হচ্ছে খোঁজা কোনো কিছুকে খোঁজাকে আরবিতে বলা হয় দৌয়ার আমি খুঁজ আমি খুঁজতেছি বা খুঁজেছি আনা দৌওয়ার সকাল আনা দৌয়ার সকল আমি কাজ খুঁজতেছি আর আমি যদি কোনো কিছু খুঁজতেছি হলে বলেন আনা দেওয়ার মানে হচ্ছে আমি খুঁজতেছি আর যদি বলেন যে আমি কাজ খুঁজতেছি আনা দৌয়ার সকল তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে বলবেন না আপনার মতামত আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি কমেন্ট বক্সে করতে পারেন আমরা আপনার প্রশ্নের উত্তর দিয়ে থাকিয়ে দিব আপনার যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জান জানতে পারেন যে ভাই এটার আরবি কী হবে তাহলে আমরা অবশ্যই উত্তর দিব আপনার প্রশ্নের তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ সবাইকে সুস্থ রাখো কে কামনা করি